হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু সালমা ফিরদৌসি চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো। তো আজকে আমি তোমাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে যে মিষ্টি, আমাদের দোকানের নতুন খাতার মিষ্টি, এগুলো তৈরি হয়েছে আর কি। মানে মিষ্টি তৈরি হয়েছে মিন এগুলো মানে কাস্টমারকে দেওয়ার জন্য আর কি। যেহেতু আজকে পয়লা বৈশাখ, তো পয়লা বৈশাখ মিষ্টি তৈরি করে সমস্ত কাস্টমারকে মিষ্টি দেওয়া হয়। মানে আমাদের কিন্তু মিষ্টির দোকান না, হ্যাঁ আমাদের দোকান অন্য কিছুর, কিন্তু আমাদের মিষ্টি বানানো হয় মানে কাস্টমারকে মিষ্টি মুখ করানোর জন্য। তো দেখতে পাচ্ছ এখানে প্রচুর মিষ্টি রাখা আছে, আর বাকিগুলো নিচে মানে দোকানে নিয়ে যাওয়া হয়েছে আর কি, তাদেরকে ডিস্ট্রিবিউট করা হয়েছে। এটাতে এক বক্স ছিল আর ওটাতেও এক বক্স মুখোমুখি ছিল, ওগুলো নিয়ে যাওয়া হয়েছে। আর এগুলো আছে অলরেডি, মানে আজকে এরকম দুটো জায়গা করে নিয়ে যাওয়া হয়েছে, ওগুলো দেওয়া হচ্ছে, আর ওগুলো শেষ হলে আবার এগুলো দেওয়া হবে আর কি। তো এগুলো হচ্ছে দানাদারের লাড্ডু। আমি দানাদারের লাড্ডু খেতে খুব খুব ভালোবাসি, মানে লাড্ডু জিনিসটা আমার খুব প্রিয়। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমি না ভয়ে মিষ্টি খাই না, কারণ মিষ্টি একটা এত পছন্দের, এত ভালো লাগার জিনিস, কি খেলেই নেশার মতো লাগে, মানে ওইটাই হ্যাবিট হয়ে যাবে। আর জানো ওই মিষ্টি খেলে কী হবে, সেই ভয়ে আমি খেতে পারি না। তো যাই হোক, মিষ্টিগুলো আমার কাছে খুব খুব লোভনীয়, তোমাদের কাছে ঠিক কেমন লাগছে একটু আমাকে জানাবে, ঠিক আছে? চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আর এটা আমার আহসা নামে যে চ্যানেলটা আছে সেটা তো আপডেট হবে, কিন্তু আমি বলেছি ওয়েলকাম ব্যাক টু সালমা ফিরদৌসি চ্যানেল। সো সালমা ফিরদৌসি আমার মেন চ্যানেল অ্যান্ড আহসা আমার সেকেন্ড চ্যানেল। চো তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।